রবীন্দ্রসঙ্গীত আমাদের সবারই খুব প্রিয় এবং রবীন্দ্রনাথ আমাদের জীবনের সাথে অদ্যপ্রদভাবে জড়িত। আর একটা সাহিত্য নির্ভর ছবির মধ্যে রবীন্দ্রনাথ থাকবে না, সেটা কি কখনো হয়? তো সেই জন্যই আমার মনে হয় যে শরৎবাবু আর রবীন্দ্রনাথের একটা দারুণ মেলবন্ধন পেয়েছি আমরা এই ছবিতে, এবং তিন তিনটে রবীন্দ্রসঙ্গীতের একটা দারুণ মূর্ছনা আছে এই ছবিতে। অদিতি গুপ্ত, বাবুল সুপ্রিয় তারা এই গানটা গিয়েছেন, একটি রজনীকান্তের গানও আছে যে ঋদ্ধি গিয়েছে। তাই সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এই ছবিটা কোথাও না কোথাও গিয়ে মানে গানেরও একটা জগৎ তৈরি করেছে, যেটা দর্শকের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এই ছবিটা একটা সময়ের ছবি, তো সেই সময়টাকে ধরতে গেলে নতুন গানের তৈরির থেকেও যদি আমরা রবীন্দ্রনাথ বা রজনীকান্তের আশ্রয় নিই এবং গল্প যেভাবে এগিয়েছে, চরিত্রগুলো যেভাবে এসেছে, তাহলে সব থেকে ভালো হয় সেটা। তা আমরা সেই রাস্তাতেই হেঁটেছি, খুব কনভেনশনাল ফরম্যাটেই করা, কিন্তু আমি কাউকে কিছু বাধা ধরা কিছুর মধ্যে গাইতে বলিনি, সবাইকে বলেছি মন খুলে গাইতে, আনন্দ করে গাইতে। বাবুলের একটা দরাজ গলা আছে, উদাত্ত গলা আছে, সেটা সামহাও এই জয় সেনগুপ্ত যে চরিত্রটা করেছে, জয়ের চরিত্রের সাথে ভীষণভাবে যায়। আর বাবুলের সাথে আমার আগে কোনো দিন কাজ করা হয়নি, অনেকবার কথাও হয়নি, তো সেদিক থেকে আমার কিছুটা অস্বস্তি দূর করেছে এই কাজটা করে, এই কাজটা হওয়ার ফলে। আর ওর গলায় সব থেকে ভালো যেত, সেটা শুনেই সবাই বুঝতে পারবেন যে কেন ওকে দিয়ে গাওয়ানো হয়েছে। খুব চ্যালেঞ্জিং যারা করছে তাদের জন্য, যে এক্সপেকটেশনস আর ভেরি ভেরি হাই। এবং রবীন্দ্রনাথের গান জয় এত সুন্দর করেছে, জয় ভীষণ ভালো কাজ করে, আমার ভীষণ পছন্দের মিউজিক ডিরেক্টর। ও শরৎ ভিত্তিক একটা ইন্টারলুডস করেছে, যেটা ক্লাসিক্যাল টাচটা রেখে একটা ডিগনিটি দিচ্ছে সাউন্ডটাকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের ছবিতে। ইট হ্যাজ টু বি ডিগনিফাইড, ইট হ্যাজ টু বি অ্যাপিলিং টু দ্য সেন্স অফ হেরিটেজ, আমাদের ঐতিহ্য যাতে বেরিয়ে আসে এই কাজটা থেকে। সো এটা একটা চ্যালেঞ্জ বটেই, যারা নিয়েছেন কুডোস টু দেম, অ্যান্ড এত সুন্দর লাগলো যেটুকু দেখলাম, আশা করছি ছবিটা দারুণ হবে। বর্তমান প্রজন্ম বলতে আমার নিজের ছেলেকে দিয়ে বলতে পারি, এক্সপিরিয়েন্স বাংলাটাই তো খুব কম পড়ে, মানে এটা একেবারে রিয়েলিটি, অস্বীকার করা যায় না। তো বাংলাটাতে যদি আমরা বাচ্চাকে ঠিকমতো ছোটোবেলা থেকে সাহিত্য পড়া বা গানটা ঠিকমতো শোনানো, বাংলা গান বাংলার মধ্যে রাখার চেষ্টা করি, নিশ্চয়ই তাদের কাছে পৌঁছবে। কারণ অনেকের কাছে পৌঁছয়, আমার এমন অজস্র ছাত্রছাত্রী আছে যারা এই প্রজন্মে, যারা কিন্তু খুব মন দিয়ে রবীন্দ্রসঙ্গীত করে। আবার আমার ছেলেদের বন্ধুদেরও অনেককে দেখি বা আমার ছেলেকেও দেখি, একটুও করে না। সুতরাং আমি দুটোই দেখি, তবে রেশিও যদি দেখি যে না পৌঁছানোর রেশিওটা কিন্তু বেশি। পুরনো ওয়াইন নতুন বটলিংয়ে বেচা। রবীন্দ্রসঙ্গীত শুধু না, আমি তো যেহেতু পঞ্চকবির গান নিয়ে কাজ করি, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত, নজরুল সবারই বর্তমান সময়ে খুবই মানে একটা প্রাসঙ্গিক, এবং দেখবেন ঘুরে ফিরে যে যাই গান করুক না কেন, ঘুরে ফিরে সে কিন্তু শেষে সেই রবীন্দ্রনাথের পায়ে আশ্রয় নেয়। এবং আমরা তো দুঃখের বিষয় যে প্রতিবেশী রাষ্ট্র যেভাবে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, আমরা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষ সেভাবে কিন্তু শুদ্ধ সঙ্গীতকে বাঁচাতে চেষ্টা করছি, যারা পারছি চেষ্টা করছি, কিন্তু একাংশে কিন্তু আমরা অনেকটা বাঁচাতে পারিনি। তখনকার মানুষদের শোনার যে অভ্যাসটা ছিল, আস্তে আস্তে এই ডিজিটাল যুগে অভ্যাসটা কিন্তু অনেক চলে যাচ্ছে। কিন্তু ফিউশন বলে কনফিউশন করার কোনো মানে হয় না। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে একটু হয়তো মিউজিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম, একটা ফ্রেশ অ্যারেঞ্জমেন্ট আনলাম, তাতে কী হচ্ছে নতুন প্রজন্ম শুনতে আগ্রহী হবে, কারণ নতুন প্রজন্ম না শুনলে কোনো গানই কিন্তু বাজবে না। দত্তা শরৎবাবুর এমন একটি লেখা, যে লেখাটা আজকে দত্তা, বিলাস, নরেন এরকম চরিত্র কিন্তু প্রচুর আছে, বাড়ি বাড়িতে আছে, ঠিক আছে? এবং এই চরিত্রগুলো কিন্তু খুব মানে সব জায়গাতে, যে কোনো জায়গাতে যে কোনো মানুষ কিন্তু এই চরিত্রগুলোর সঙ্গে নিজেদের রিলেট করতে পারেন। এবং শরৎবাবু সেখানে কী বলে গেছেন, হোয়াট হি হ্যাজ ট্রাই টু এক্সপ্লেন থ্রু দ্য সাবটেক্সট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওই সাবটেক্সটাকে ধরাটা খুব দরকার, শুধুমাত্র সংলাপ তো না, সংলাপের যে অন্তর্নিহিত অর্থটা, সেই অর্থটা কী বহন করছে এবং সেটা মানুষকে কীভাবে সমৃদ্ধ করছে, সেটাই কিন্তু মেন দেখার। যে কারণে দত্তাতে কোনো না কোনো বাহাল্লুতি নেই, এই ছবিটা কিন্তু খুব সাদা মাটা সুন্দরভাবে একটা খুব নিখুঁত সাহিত্য থেকে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না রেখে একটা খুব নিখুঁতভাবে প্রেজেন্ট করা ছবিটা।